প্রধান উপদেষ্টা, তিনি একটি বক্তৃতা দিয়েছেন, বক্তব্য করেছেন জাতির উদ্দেশ্যে, এবং সেই বক্তব্যে তিনি কিছু সংস্কারের কথা বলেছেন, কতগুলো বিষয়, এবং সেখানে সংস্কারের জন্য যারা দায়িত্বে যাদেরকে দিয়েছেন তাদের নামও তিনি উল্লেখ করেছেন। এবং তিনি মোটামুটিভাবে তার যে একটা ভিশন এই ইন্টারিম সরকারের, সেই ভিশনটার কথা মোটামুটি দাবে মোটা দাগে তিনি তুলে ধরেছেন। এখানে আমি মনে করি যে আমরা সংস্কারের কথা সবাই বলেছি, সংস্কার প্রয়োজন সেটা আমরা বলেছি, কারণ গণতন্ত্রকে একেবারে ধ্বংস করে ফেলেছিল, এবং সেই ক্ষেত্রে অতি দ্রুত যেন এই সংস্কারের কাজগুলো শেষ করা হয়। মূল যে বিষয়টা রয়েছে গণতন্ত্রের জন্যে, যে জনগণের প্রতিনিধিদের শাসন, তাদের পরিচালনা, তাদের শাসন জনগণের নির্বাচিত পার্লামেন্ট দিয়ে দেশ চলবে, সেই বিষয়টা যেন আপনার অবশ্যই দ্রুততার সঙ্গে আপনার সমাপ্ত হয়, সেটাই আমাদের প্রত্যাশা থাকবে। আমরা এই ইন্টারিম গভর্নমেন্টের সাফল্য কামনা করি, কারণ এই ইন্টারিম গভর্নমেন্ট আন্দোলনের মধ্যে দিয়ে এসছে, আমরা আশা করব যে তারা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন তারা ঘটাবে। একটি কথা আমাদেরকে খুব স্পষ্টভাবে বলা প্রয়োজন, গণতন্ত্রের কোনো বিকল্প নেই, গণতন্ত্রই হচ্ছে একমাত্র সিস্টেম ব্যবস্থা যা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে। সেই জন্যেই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গঠনের সহজ ব্যবস্থা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে তৈরি করা হচ্ছে আমাদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু সেই কাজটাও জনগণের অংশীদারত্ব থাকতে হবে, জনগণ কী চায়, জনগণ কীভাবে জিনিসটা দেখতে চায় সেই বিষয়টা থাকতে হবে। আমরা আশা করব যে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তারা সেটা উপলব্ধি করবেন, তাদেরকে যাদেরকে দায়িত্ব দেওয়া আছে তারা তাদের দায়িত্ব অত্যন্ত সুচারুভাবে পালন করবার চেষ্টা করবেন এবং জনগণ যেন উপকৃত হয় সেই প্রত্যাশাই আমাদের থাকবে।